नमस्कार बंधुरा, रियाज किचेन आपनादेर अनेक अनेक स्वागत। आज के आमी आबारो चले एसेछि एकटा रेसिपी निये। तो चलुन माछटा प्रथमे आमी केटे नि। तो आज के माछटा आमी बटी दिए काटबो। तो देखुन ये छाईटा आमी अनेक मुश्किली पेयेछि, एखाने छाई कोथाओ पावा जाय ना। आमी बेगुन गाछ लागियेछिलाम, ओई जोन्नो आमी बेगुने पिपिपिपिड़े होच्छिलो, सेई जोन्नो छाईटा निये एसेछिलाम। तो एखान थेके एकटु छाई निये एसेछि। तो माछटा आमी केटे नेबो। प्रथमे तो माछटा आमी भालो करे केटे नि, অনেক চালা লাগে মাছ কাটতে। বন্ধ কর, এসব হাতের থেকে পিস হয়ে যাচ্ছে। আমি এরকম মাছ আমি কাটি না, এই ভিডিও বানাবো সেই জন্য মাছ আমি আস্ত এনেছিলাম না, দোকান থেকে মাছ কেটে আনি, এসব ঝামেলা ভালো লাগে না। তো মাছের আঁশ আমি কাটতে পারছি না, আগে মাথা কেটে নিই। তো দেখুন মাছটা আমার কাটা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। এখন আমি মাছটা দিয়ে ভাপা করব, অল্প মশলা দিয়ে একটা ভাপা তৈরি করব। তো কি কি মশলা লাগছে ওগুলো মশলাগুলো আমি বেটে আপনাদেরকে দেখাচ্ছি। তো আজকে আমি মশলাগুলো শিল নোড়ায় বাটব। তো ভাপার জন্য আমি এই কটা মাছ নিয়েছি, বাদবাকিগুলো রেখে দিয়েছি। তো মশলাগুলো আমি বানিয়ে মাছটা রান্না রেডি করব। তো দেখুন আমি মশলাগুলো নিয়েছি, মশলা জিরে নিয়েছি, সরষে নিয়েছি, কাঁচা লঙ্কা, তেজপাতা আর লবণটা নিয়েছি। ভালো করে বাটা হবে, সেই জন্য বেশি টাইম লাগবে না। আর নিয়েছি যে লবঙ্গ নিয়েছি একটা, দারচিনি, এলাচ আর গোলমরিচ, এগুলো ভালো করে বেটে নেব। বেটে আমি মাছের মধ্যে দিয়ে মাখিয়ে ভাপাটা করব। তো এগুলো আগে বেটে নিই আমি। তো আমার মশলাটা হয়ে গেছে বাটা, এখন আমি এর ভিতরে এটা মাখবো। কিছু পরিমাণ হালকা একটু লবণ দিয়ে নিচ্ছি, পরিমাণ মতো একটু হলুদ দেব, একটু দেব হালকা পরিমাণ লঙ্কার পাউডার দেবো, কারণ আমি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। একটু লঙ্কার পাউডার দিচ্ছি আর আমি একটু সর্ষের তেল দেবো, তেলটা বেশি না, হালকা পরিমাণ দেবো তেল। তেলটা দিয়ে দিচ্ছি, আপনারা রান্নার ভিতরে যতটা কম পারবেন ততটাই তেল দেবেন, শরীরের পক্ষে ভালো তেল কম খাওয়া। তো বেটে নিয়ে মশলাটা আমি এখন এর ভিতরে দিয়ে দেবো। তো এটা হাত দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব। তো দেখুন এটা মাখানো হয়ে গেছে, এখন আমার এটা ভাপা দেওয়ার পালা। তো কড়াই গরম হয়ে গেছে, আমি টিফিনে ভাপা করব না, আমার টাইম খুব কম আছে, সেই জন্য আমি একবারে কড়াইতে করে নেবো, অত ঝামেলা ভালো লাগে না। তো কড়াই গরম হয়ে গেছে বন্ধুরা, আমি এখন কড়াইতে দিয়ে দেবো মাছটা। ভাপা তো টিফিনে করে, কিন্তু টিফিনে করব না, কড়াইতে দিয়ে দিচ্ছি আমি। তো দেখুন আমি কড়াইতে মশলা আর মাছটা দিয়ে দিয়েছি। তো এখানে আমি হালকা অল্প কিছু পরিমাণ জল দেব, জল দিয়ে আমি 10 মিনিট ঢাকনাটা বন্ধ করে দেবো। অল্প পরিমাণে একটু জল দিচ্ছি, এবার আমি ঢাকনা বন্ধ করে ঢেকে দেবো। মাছটা আমার সিদ্ধ হয়ে গেলেই ভাপাটা হয়ে যাবে। মাছটা মশলা করে গেছে। তো দেখুন হালকা একটু জাল উঠে গেছে। তো এবার আমি ঢাকনা দিয়ে আর একটু 5 মিনিট বন্ধ করে রাখবো, তারপরে ভাপাটা আমার তৈরি হয়ে যাবে, মানে ঝোলটা একটু একটু শুকোবে, হালকা হালকা শুকোবে। তো দেখুন আমার মাছ ভাপাটা হয়ে গেছে, এখন আমি প্লেটে ঢেলে নেব। তো দেখুন বন্ধুরা অল্প একটা মশলা দিয়ে ভাপাটা দেখুন কি দারুণ হয়েছে। আপনারা গরম ভাতের সঙ্গে বাড়িতে এটা বানিয়ে দেখবেন, খুব টেস্টি হয়, খাবারটা দারুণ হয়েছে। তো গ্রেভিটা উপর দিয়ে একটু দিয়ে দেবো, বেশি মশলা দিইনি। দেখুন গ্রেভিটা কি সুন্দর হয়েছে। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে।